পারি। মাঝ আকাশে এক বিমান থেকে আরেক বিমানে তেল নেয়ার ব্যাপক চাহিদা রয়েছে, তার উপর ব্যাপক ঝুঁকিপূর্ণ, আর তা যদি হয় ইউক্রেন সীমান্তে তাহলে সেটা আরও বিপজ্জনক। ইউক্রেনের পূর্ব সীমান্তের আকাশে এভাবেই বিমান থেকে বিমানে তেল নিতে দেখা যায়। সার্বভৌমত্ব রক্ষায় ন্যাটোর প্রতি ফ্রান্সের প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশটির দক্ষিণাঞ্চল ইস্ট্রেস থেকে যাত্রা করে রিফুয়েলিং বিমান ফিনিক্স। অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও কয়েকটি যুদ্ধ বিমানকে টানা কয়েক মিনিট ধরে জ্বালানি সরবরাহ করে বিমানটি। ফিনিক্সের সাহায্যে আমরা কয়েক ধরনের বিমানে পুনরায় জ্বালানি সরবরাহ করেছি, এর মধ্যে পোল্যান্ডের F-16ও ছিল। এক এক ধরনের বিমানে এক এক ভাবে তেল দেওয়া হয়ে থাকে। মিত্রদের আকাশসীমা নিরাপদ রাখতে প্রতিদিনের কর্মকাণ্ডের অংশ হিসেবে এই টহল চালায় ন্যাটো। ইউক্রেন সীমান্তের কাছাকাছি পোল্যান্ড, রোমানিয়া সহ আমাদের মিত্র দেশগুলো কিছুটা সংকটে রয়েছে। আমরা তাদের পাশে আছি এটা বোঝাতেই মূলত এই কার্যক্রম। তবে এই প্রক্রিয়ায় তেল সরবরাহে বিপজ্জনক কিছু ঘটতে পারত বলে মন্তব্য করেছেন বিমান সংশ্লিষ্টরা। রাইসা জান্নাত, সময় সংবাদ।